গ্যাসের আতঙ্ক কাটতে না কাটতেই ফের ভরা কোটালের আতঙ্ক হলদিয়াবাসীর মনে। গ্যাসের প্রভাব সহ ভরা কোটালে হলদিয়ার বেশ কিছু গ্রাম ভাসিয়ে দিয়েছিল হলদি নদী, তার ছাপ এখনো স্পষ্ট রয়েছে। আজও জলমগ্ন বেশ কিছু ঘরবাড়ি, তারই মাঝে ইয়াসের রেশ কাটতে না কাটতেই আবার ভরা কোটালের আতঙ্কে চিন্তায় হলদিয়ার হলদি নদীর তীরবর্তী এলাকার বাসিন্দারা। হলদিয়া উপকূলবর্তী এলাকায় ইয়াসের প্রভাবে গ্রামগুলিতে নদী বাঁধ ভেঙে জল ঢুকে যায়। হলদি নদীর তীরবর্তী এলাকার গ্রামগুলির ব্যাপকভাবে ক্ষতি হয়েছিল, এখনো নদীর বাঁধ মেরামত করা হয়নি। তারই মাঝে আবারও চোখ রাঙাচ্ছে হলদি নদী, যে কারণে নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা আতঙ্কে রয়েছে। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।